হে গাইস, আপনারা শুনে থাকবেন পাকিস্তানের আয়েশায় ভারতে জাসুসি করবার চেষ্টা করে, কখনো হানি ট্র্যাপ তো কখনো গরিব মুসলমানদের টাকা লোভ দেখিয়ে। কিন্তু এর ফলেও বড় কিছু তাদের হাতে লাগেনি। শুনে থাকবেন ভারতের ছোট লেভেলের আর্মিদের হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু তার আগেই ভারতীয় গোয়েন্দা ধরে ফেলেছে। এদিকে পাকিস্তানের আর্মি ভারতীয় আর্মিকে ভিখারি বলে, কিন্তু পাকিস্তানের আর্মি যে নিজেই বড় ঘুষখোর, বেইমান, দেশদ্রোহী, তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। আশা করি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন। পাকিস্তান, যেখানে একটি সিভিল গভর্নমেন্ট আছে কিন্তু তার নাম মাত্র, আসলে পাকিস্তানের পুরো ক্ষমতা পাকিস্তানের আর্মির হাতে। পাকিস্তান আর্মি দেশের প্রায় 50% উপর খরচ করে ফেলে নিজেদের ভোগবিলাসের জন্য। সাধারণ মানুষের ভাগ্যে থাকে ঘণ্টা, তবুও পাকিস্তান আর্মির পেট ভরে না। পাকিস্তান আর্মির নামে পাকিস্তানে ব্যবসাও চলে, তাও বড় বড় পাকিস্তান আর্মি অফিসার তাদের হেড হয়, এবং আর্মির নামে যেহেতু চলে তাই ট্যাক্সও দিতে হয় না। ফলে ক্ষতিটা কাদের হয়? ক্ষতিটা হয় পাকিস্তানের সাধারণ মানুষের। এতেও তাদের পেট ভরে না, তাই তারা সিআইয়ের এজেন্ট হিসাবে কাজ করছে এবং নিজের দেশকে আমেরিকার হাতে বেচে দিচ্ছে কিছু টাকার জন্যে। আপনারা শুনে থাকবেন পাকিস্তানের সামান্য বড় আর্মি অফিসারও পার্সোনাল ফ্লাইট ব্যবহার করে, ছেলেমেয়েদের অ্যাব্রডে পড়াশোনার জন্য পাঠায়, তাই তারা এত টাকা কোথায় পায়? তবুও কিছু মানুষ জাস্ট রিলিজিয়ান ভিত্তিতে এই দেশকে সাপোর্ট করে আসে এবং এই দেশের আর্মিকে সাপোর্ট করে আসে। আপনারা শুনে থাকবেন পাকিস্তানের প্রাক্তন বড় বড় আর্মি অফিসারদের সিআইয়ের গোয়েন্দাগিরি করবার জন্য জেল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবালকে 14 বছরের জেল, ব্রিগেডিয়ার রাজা রিজবান হায়দারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এছাড়া এক সিভিল ডক্টর ওয়াসিম আকরমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তিনি পাকিস্তান আর্মির কেউ নয়, তিনি একজন সিভিল ডক্টর, তবুও তিনি পাকিস্তান আর্মির সেন্সিটিভ বিভাগে কাজ করত। কিন্তু অবাক করা বিষয়, এদের যে সাজা শোনানো হয়েছে তা পাকিস্তানের বর্তমান আর্মি চিফ দ্বারা শোনানো হয়েছে, মানে পাকিস্তানের সাজা শোনানোর হাকদার আর্মি চিফ। এখানে অনেকে এসে বলবে যে এটা আর্মির ব্যাপার, তাই আর্মি ঠিক করবে। আপনাদের বলে দিই, আর্মি চিফ কেবলমাত্র কোর্ট মার্শাল বা সাসপেন্ড এসব করতে পারে, সাজা দেওয়ার মৃত্যুদণ্ড দেওয়া তা আদালত করে থাকে, কিন্তু এখানে কোর্ট পাকিস্তান আর্মি হেড। আমি হুসেন হাক্কানির লেখা দ্য প্রিন্টে একটি আর্টিকেল থেকে পুরো ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অনেকে ভাবতে পারেন যে হুসেন হাক্কানি একজন ভারতীয়, কিন্তু আপনাদের ডাউট ক্লিয়ার করে দিই, উনি একজন পাকিস্তানি। তাও এক সময়ে পাকিস্তানের অ্যাম্বাসেডার ছিলেন আমেরিকাতে 2008 থেকে 2011 সাল পর্যন্ত। তার লেখা অনুযায়ী যে ইনকোয়ারি শুরু হয় তা মে 2018-র পর, যখন আমেরিকা নেভি সিল পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল। তারপর থেকেই পাকিস্তান আর্মি ও আইএসআই ইনকোয়ারি শুরু করে দেয় যে এত বড় নিউজ, এত বড় খবর আমেরিকা জানলো কী করে? নিশ্চয় আর্মির মধ্যেই কেউ আছে। শুধু এই তিনজন নয়, এছাড়াও অনেক আর্মি অফিসার আছে যাদের ট্রায়াল এখনও চলছে, এখনও ইনকোয়ারি তাদের উপর চলছে, পরবর্তীকালে তাদের সাজা হতে পারে। পাকিস্তানের মতো একটা দেশ যেখানে আর্মি সর্বেসর্বা এবং আর্মি দ্বারাই দেশ চালানো হয়, সেখানে আর্মির মধ্যে এত বড় গাদ্দার পাওয়া যাওয়া দেশের সুরক্ষার জন্য একটি বড় প্রশ্ন। শাস্তি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল পাকিস্তান আর্মির ডিজিএমও ছিল 2015 সালে, রিটায়ারমেন্ট হওয়ার আগে পর্যন্ত। আর্মির মধ্যে এত বড় অফিসার আমেরিকার স্পাই পাওয়া যাওয়া মানে বোঝাই যাচ্ছে পাকিস্তান আমেরিকার গোলাম। তাদের মিলিটারির পুরো জানকারি আমেরিকার কাছে পৌঁছে যেত এবং গেছে। এদিকে পাকিস্তানের মানুষকে পাকিস্তান আর্মি এত সুন্দর করে মগজ ধোলাই দিয়ে রেখেছে যে ওসামা বিন লাদেন এত বছর পাকিস্তান আর্মির ক্যাম্পের পাশেই কীভাবে থাকছে পাকিস্তান আর্মি জানতে পারল না। এসবের উত্তর না দিয়ে কীভাবে আমেরিকান আর্মি পাকিস্তানে ঢুকলো এবং ওসামা বিন লাদেনকে মারল, সেই নিয়েই পাকিস্তান মানুষকে ভাবিয়ে রেখেছে এবং সমস্ত দোষ আম জনতার উপর দিতে থাকলো। বলে জনতার মধ্যেই এমন কোন স্পাই আছে যার জন্য আমেরিকা এমন সঠিক ইনপুট পেল যে লাদেন কোথায় আছে, কিন্তু নিজেরাই যে লাদেনকে আশ্রয় দিয়েছে সেটা চেপে গেল, এবং পাকিস্তান আর্মি যে টেরোরিস্টকে সাহায্য করে সেটাও জনতার উপর দোষ চাপিয়ে আর্মি নিজে সাফ হতে চাইল। তারপর যখন ভাবল যে এই খবর সাধারণ মানুষের পাওয়া স্বাভাবিক ব্যাপার নয়, এটি নিজেদের মধ্যেই কোনো লোক লিক করে থাকবে, তাই তারা গোপনে ইনকোয়ারি শুরু করে।
একেবারে গোপনে এই ইনকোয়ারি চালানো হচ্ছিল যাতে পাবলিক না জানে পাকিস্তান আর্মির মধ্যে দেশদ্রোহী লুকিয়ে আছে, তাও বড় বড় লেভেলের পোস্টে থাকা আর্মি অফিসাররা। কিন্তু বাদ সাধলো এই তিনজনের মধ্যে কোনো একজনের বাড়ির লোক কোর্টে পৌঁছায় মামলার জন্য। তখন তাদের কাছে প্রশ্ন করা হয় যে তারা কোর্টে কী জন্যে এসেছে, তখন তারা কারণটা বলে। তারপরে পাকিস্তান আর্মি ভাবে আর লুকোনোর তাদের কাছে কিছু নেই, তখন তারা অফিসিয়ালি এটা বলে দেয়। হাসান হাক্কানি মনে করেন পাকিস্তানে যে নিউক্লিয়ার ফেসিলিটি আছে, যে নিউক্লিয়ার হাতিয়ারের তথ্য আছে, সেগুলো সেফ হ্যান্ডে নেই। আপনারা জেনে থাকবেন পাকিস্তান যে নিউক্লিয়ার বম বানিয়েছে তা চুরি করে বিভিন্ন সোর্স থেকে নিয়ে, এবং সেই সব সম্বন্ধে ডিটেলস আমেরিকার হাতে পৌঁছে গেছে বলে মনে করেন হাসান হাক্কানি। এর ফলে পাকিস্তানের কাছে অ্যাকচুয়াল কতটা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আরও কতটা বানানোর মতো ফেসিলিটি মজুত আছে, পরমাণু অস্ত্রের কেমন কোয়ালিটি, কোন কোন দেশ বা সংস্থা পাকিস্তানকে এই পরমাণু বোম বানাতে সাহায্য করেছে বা করছে, তার সব ডিটেলস আমেরিকা জেনে গেছে। হাসান হাক্কানি এটাও বলেন যে এবারে যে জাসুসি করা হয়েছে তা ভারতের দ্বারা করা হয়নি। যেভাবে পাকিস্তানের মিডিয়া বারবার এটা বলে আসে যে এই কাণ্ড ভারতের দ্বারা করা হয়েছে অমুক তমুক, কিন্তু এবারে সামনে আসে আমেরিকা, যারা পাকিস্তানকে কোল্ড ওয়ারের সময় থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে আসছে। আপনারা জানবেন যে রিসেন্টলি পাকিস্তান ও আমেরিকার মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, এর ফলে আখেরে লাভ ভারতের হয়েছে বলে মনে করছে হাসান হাক্কানি। কিন্তু আমার মতো একজন সাধারণ ভারতীয় মত অনুযায়ী ভারতের এতে সুবিধা তো হয়েছেই, এবং আশা করা যায় আমেরিকা দ্বারা ভারতকে পাকিস্তানের পরমাণু বোমের কোয়ালিটি এবং পরিমাণ সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আপনারা শুনে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক ভাষণে বলেছিল পাকিস্তানে যে অ্যাটম বম আছে ভারতের কাছে আছে তার ফাদার অফ অ্যাটম বম। এছাড়াও বালাকোট এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইকের পর এটা ভালোভাবে জানা যায় যে পাকিস্তানের দেওয়া পরমাণু বোমের ধমকি সব লোক দেখানো, যার পুরো জানকারি ভারতের কাছে আছে। আপনারা লক্ষ্য করবেন আগে পাকিস্তানের যে কেউ, সে একটা ছোট সাংবাদিক হোক বা ছোট লেভেলের আর্মি বা অন্য কোনো বিশ্লেষক, সবাই ভারতকে পরমাণু অস্ত্রের ধমকি দিত। কিন্তু রিসেন্টলি কিছু মাস পাকিস্তান এ কথা আর একবারও মুখে উচ্চারণ করছে না। যেভাবে পাকিস্তানের মধ্যে আমেরিকার এত বড় জাসুস পাওয়া যাচ্ছে, তাতে আগে যেসব দিন আসছে তাতে পাকিস্তানের অনেক ক্ষতি হবে, এবং অন্যদিকে আমেরিকার সাথে ভারতের কূটনীতিক আরও মজবুত করাতে আখেরে লাভ ভারতেরই হবে। কিন্তু আমাদেরও এটা মনে রাখতে হবে যে ভারতেও এরকম স্পাই হতে পারে। আপনাদের বলে দিই, 80 এবং 90 দশকে ভারতে বড় বড় মন্ত্রী আমেরিকার স্পাই ছিল বলে মনে করা হতো, কিন্তু ইন্ডিয়ান আর্মির বড় লেভেলের কোনো অফিসারকে আজ পর্যন্ত লোভ দেখিয়ে বসে হানতে এখনও কেউ পারেনি। আমি একজন ভারতীয় হিসাবে আশা করব এটা ভবিষ্যতেও যেন বজায় থাকে। একদা পাকিস্তানের খুব কাছের বন্ধু আমেরিকার স্পাই যেভাবে আজকের পাকিস্তানের বড় বড় পদে বসে আছে, তেমনি ভবিষ্যতে এটা দেখতে পাওয়া যাবে যে চায়নার স্পাই পাকিস্তানে বড় বড় পদে বসে আছে এবং গোপন তথ্য চায়নাকে পাস করছে। অনেকবার অনেক রিপোর্টে উঠে এসেছে যে পাকিস্তানের সাধারণ মানুষ না ঠিক করে জল পায়, না ঠিক করে ইলেকট্রিসিটি, কিন্তু পাকিস্তান আর্মি জওয়ান ও অফিসারদের বাড়িতে 24 ঘন্টা কারেন্ট ও জলের ব্যবস্থা আছে। আপনারা লক্ষ্য করবেন পাকিস্তানে যারা ডিপ্লোম্যাসি হয়, যারা বড় উচ্চ পদে কাজ করে, যারা বিদেশে থাকে, কোনো দেশের অ্যাম্বাসেডার বা অন্য কোনো উচ্চ পদের থেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে, তারা রিটায়ার হওয়ার পর বিদেশে বাসিন্দা হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, পাকিস্তানের সাধারণ মানুষের কোনো কিছু সুযোগ সুবিধা নেই। একজন পাকিস্তানের একটি ভিডিও দেখছিলাম, অন্যদিকে পাকিস্তান আর্মি অফিসাররা বিনা ট্যাক্সে বড় বড় বিজনেস চালাচ্ছে। একটি রিপোর্টে বলা হয়েছিল যে পাকিস্তান আর্মি প্রায় $20 বিলিয়ন ব্যবসা করে পাকিস্তানে। এত টাকার পরিমাণ যদি অন্য কেউ করতো, সরকার কোষাগারে কত টাকা জমা পড়তো তার হিসাব কি কেউ রাখে? রাখে না। পাকিস্তানের আর্মির অফিসার র্যাঙ্কে থাকা অবস্থায় এতই দুষ্কর্ম করে যায় যে পরে আর্মির দ্বারাই তারা বিতাড়িত হয়, যেমন পারভেজ মুশারফ এখন দেশ ছাড়া। এখন এসব আর্মি হয়তো কিছু বছর পর যখন বর্তমান আর্মি অফিসাররা রিটায়ার হবে তারা ধরা পড়বে পরে, কারণ এরা নিজেদের ভোগবিলাসের জন্য আরও ভালোভাবে যাতে চালানো যায়, সেই জন্য যাতে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে থাকতে পারে, অ্যাব্রোডে পড়াশুনো করতে পারে, সেই জন্য তারা টাকার জন্য তারা ঘুষ নিতে শুরু করে। আপনারা শুনে থাকবেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে যদি কেউ মুখ খোলে বা কিছু বলে তাদের হত্যা করা হয়, না হয় তারা দেশ থেকে পালিয়ে যায়, এমন রিপোর্ট অনেকবার উঠে এসেছে। সত্য ঘটনা বলার জন্য পাকিস্তানের অনেক সাংবাদিককে খুন ও গায়েব করা হয়েছে, ইন্টারন্যাশনাল রিপোর্টে তা বলা হয়েছে।
এরা ভারতীয় আর্মির খাবার নিয়ে প্রশ্ন করে যে ভারতীয় আর্মিকে নিম্নমানের খাবার দেওয়া হয়। প্রথমত বলে দিই যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটা আর্মির ভিডিও না, ওটা বিএসএফের ভিডিও, আর বিএসএফ হলো প্যারামিলিটারি ফোর্স, নট আর্মি। আর রিসেন্টলি ইন্ডিয়ান ভোট চলার সময় আমার সৌভাগ্য হয়েছিল বিএসএফদের সাথে থাকার। আপনাদের বলে দিই যে বিএসএফদের খাবার গভর্নমেন্ট পাঠায় না, গভর্নমেন্ট তাদের মাইনেতে খাবারের টাকা যোগ করে দেয় এবং খাবারের জিনিস কেনা, রান্না করা সব বিএসএফরা নিজেই করে। তো তারা যা খায় তা অনেক বড় বড় বাড়িতেও হয় না। তাই বলবো ভাই, ভারতীয় আর্মি বা প্যারামিলিটারি ফোর্সের ব্যাপারে কথা না বলে সেটাই বেটার। ভিডিওর শেষে একটা কথাই বলবো, পাকিস্তানের আজ এই হাল, $1 ২০০ পাকিস্তান রুপি ছাড়িয়ে গেছে। দুধ থেকে শুরু করে সবজি, জল, সমস্ত কিছু সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে, এসবের জন্য দায়ী একমাত্র পাকিস্তান আর্মি। তো গাইস, আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।